यीशु है वो ईशाक, यीशु यीशु। এই বৈশাখ মাস এলেই আমাদের মনে পড়ে কবিগুরুর কথা, 25শে বৈশাখের কথা। আজ তাই আমি ঠাকুর বাড়ির একটি রান্না, এঁচোড়ের দই বড়া, এটা আজকে হ্যাংলা হেসেলের রান্নাঘরে করব। এই রেসিপিটা আমি শিখেছি নলিনী দেবীর কন্যা পূর্ণিমা ঠাকুর, তার ঠাকুর বাড়ির রান্না বইতে। এবার আমি রান্নাটা শুরু করছি। এর জন্য আমাদের একটা মিক্সিং বোল নিতে হবে। এই এঁচোড় আর মুগ ডাল বাটার এই মিশ্রণটা আমরা কিছুটা নিয়ে নেব। এবার এতে আমরা একটু চিনি আর অল্প একটু নুন মিশিয়ে নেব, আর একটু আদা বাটা। এটা খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব বড়া বানাবার জন্য। এখানে পেঁয়াজ রসুনের কোনো ইউজ উনি করেননি। এটা আমাদের মেশানো হয়ে গেছে। এখান থেকে আমরা কয়েকটা বড়া ভাজব, তার জন্য তেলটা গরম করতে দিচ্ছি। তেলটা ততক্ষণ গরম হোক, এই এঁচোড়ের দই বড়া, এটা ঠাকুরবাড়ির একটা বিখ্যাত রান্না। ঠাকুরবাড়িতে অনেক গিন্নিবান্নিরা ছিলেন, অনেক ভালো ভালো রাঁধুনিরা ছিলেন, তাদের বিভিন্ন জনের কাছ থেকে আমরা বিভিন্ন রকমের রেসিপি পাই, এবং তার কাছে আমরা সেই কারণেই কৃতজ্ঞ। তিনি সমস্ত রাঁধুনিদের ভালো ভালো রেসিপিগুলো একটা বইয়ের মধ্যে একত্রিত করেছেন, না হলে আমরা এইসব রান্না তো হারিয়েই গিয়েছিল। একমাত্র ওনার জন্যই আমরা এই রেসিপিগুলো এখনো করতে পারি এবং তার স্বাদ আমরা নিতে পারি। এই মিশ্রণ থেকে আমরা একটু 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 মিশ্রণ ভাজতে দেব। এক প্লেট লালচে হোক, তারপর আমরা এই বড়াগুলো উল্টে দেব। রবীন্দ্রনাথের নাটক, গান, কবিতা, সাহিত্য তো ওনার তো তুলনাই হয় না। ওনার পরিবারের এই এত সমৃদ্ধ সমৃদ্ধ সব রান্না, এইগুলো আমরা শিখছি, এটাও কি কম কথা। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমরা এইগুলো একে একে তুলে নেব। এবার আমাদের বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমরা গ্রেভিটা বানাবো। গ্রেভিটা বানানোর জন্য আমরা একটু সাদা তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, এতে আমরা গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরেগুলো ছটপট করছে, তার মানে আমাদের ফোড়নের কাজ কমপ্লিট। এবার এতে আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, এই পেস্টটা এটা দিয়ে দেব। ধনে বাটা, জিরে বাটা আর গরম মশলা বাটা আর আদা বাটা। সামান্য একটু জল, ভালোভাবে আমরা মশলাটা কষিয়ে নেব। এতে কিন্তু কোনো গ্রেভিতে হলুদের ব্যবহার কিন্তু নেই, যেটুকু আমরা হলুদ ব্যবহার করেছিলাম সেটুকু হচ্ছে ওই এঁচোড়টা সেদ্ধ করতে যেটুকু দিতে হয়, একটুখানি হলুদ আর একটুখানি নুন দিয়ে আমরা এঁচোড়টা ভাপিয়ে নিয়েছিলাম। আর মুগ ডালটা যেটা ভিজিয়ে রেখেছিলাম, ওটা আমরা ওই এঁচোড়ের সঙ্গেই দিয়ে একসাথে একটা ফাইন পেস্ট করে নিয়েছি।
এবার টেম্পারেচারটা আমরা একবার কমিয়ে নেব, কারণ এতে আমরা অ্যাড করব দই। দইয়ে একটুখানি আমরা নুন দেব। অল্প একটু জল দেব এতে। আর একটু লঙ্কার গুঁড়ো দেব। এইবার টেম্পারেচারটা একটু বাড়িয়ে দেব। এই ঠাকুর বাড়ির রান্নার একটি বিশেষত্ব হচ্ছে খুব কম উপকরণে সুস্বাদু সমস্ত রেসিপি তৈরি হয়েছে। এর জন্য খুব একটা বেশি উপকরণ লাগেই না। এবার এতে আরেকটু আমরা জল দেব। সামান্য একটু চিনি দেব, দিয়ে এতে আমরা এই যে বড়াগুলো ভেজে রেখেছিলাম এইগুলো দিয়ে দেব। আর এতে আর একটু ঘি দেব, ঘি দেব। বড়ার মধ্যে এই রসটা একটু ঢুকে যাবে, এইটুকু পর্যন্তই আমাদের হওয়ার আছে। তার জন্য আমরা এটা একটু আঁচটা কমিয়ে চাপা দিয়ে দেব। বড়াগুলো আমাদের হয়ে গেছে, বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমরা এবার পরিবেশন করে দেব। আজকে আমরা শিখে নিলাম এঁচোড়ের দই বড়া। এই সুন্দর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন এবং আমাদের লিখে জানাবেন কেমন হয়েছে। আর এরকম সুন্দর সুন্দর রেসিপি যদি আপনাদের শিখতে হয়, জানতে হয়, তাহলে অবশ্যই আপনারা হ্যাংলা হেসেলের ফেসবুক পেজকে লাইক করবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।